তরুণ শিক্ষার্থীদের কর্মজীবনে প্রবেশের ক্ষেত্রে যথাযথ পেশা নির্বাচন এবং চাকরি প্রাপ্তিতে সহায়তা প্রদানের লক্ষ্যে ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ আইইউবি এর বসুন্ধরা ক্যাম্পাসে দিনব্যাপী চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে। আইইউবি বোর্ড অব ট্রাস্টের চেয়ারম্যান রাশেদ চৌধুরী মেলার উদ্বোধন করেন। উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এম ওমর রহমান। আইইউবির ক্যারিয়ার গাইডেন্স অ্যান্ড প্লেসমেন্ট বিভাগ আয়োজিত দিনব্যাপী চাকরি মেলায় শীর্ষস্থানীয় 39টি বহুজাতিক ও স্থানীয় কোম্পানি অংশগ্রহণ করেছে।